কংগ্রেস ইকলো বিজেপির ইউজ এন্ড থ্রো পলিটিক্স বিজেপির পলিসি হলো ইউজ এন্ড থ্রো এইবার বিস্ফোরক অভিযোগ আনি মুখ খুলিলে প্রাক্তন সাংসদ কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবে অজন্তা নেওগর বিজেপি যাত্রাক লৈ খুব সুস্মিতা দেবর সুস্মিতা দেবর অভিযোগ বিজেপি এতিয়া বিজেপি এইডস সেই বিজেপি না এটা কবীন্দ্রবাবুর বিজেপি না এটা এটা হলো বিজেপি এইচ ঠিক আছে যেরকম কংগ্রেস আই হয়েছিল এখন এটা বিজেপি এইচ হয়ে যাচ্ছে তারপরে কি হবে এটা রঞ্জিত দাস ভালো বুঝেন প্রাক্তন মন্ত্রী বিধায়িকা অজন্তা নেওগে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক সাক্ষাৎ করার পিছরে প্রায় কংগ্রেসি রাজনীতির ধুমুহা আহিছে মন্তব্য আহিছে ইজনের পিছত সিজন কংগ্রেস নেতার ফলর প্রা আর এইবার সুস্মিতা দেব আর যারা যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে বিজেপির পলিসি হলো ইউজ এন্ড থ্রো মুখ খুলিছে সাংসদ গৌরব গগৈয়ে ঘরের মানুষ ঘরের পর আঁতরি গেলে দুঃখ লাগবই অজন্তা নেওগক লৈ মুখ খুলিলে সাংসদ গৌরব গগৈয়ে কলে কংগ্রেসতহে প্রকৃত সন্মান পাইছে অজন্তা নেওগে যি সম্মান মৰম আৰু শ্ৰদ্ধা দলৰ কৰ্মীসকলৰ পৰা কংগ্ৰেছৰ ঘৰৰ ভিতৰত থাকি পাইছিল এই একে মৰম শ্ৰদ্ধা আৰু সন্মান বিজেপি ঘৰত নাপাব কংগ্ৰেছৰ ঘৰত থাকিলে তেওঁ সদায় কংগ্ৰেছৰ জ্যেষ্ঠৰ মাজত থাকিব কংগ্ৰেছৰ প্ৰথম তালিকাত থাকিব লক্ষণীয় কথা এয়াই যে বিজেপিত যোগদান সন্দৰ্ভত ইতিমধ্যেই মৌন ব্ৰত ধাৰণ কৰিছে অজন্তা নেওগে অজন্তা নেওগে মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰাৰ পিছতেই গোলাঘাট জিলা কংগ্ৰেছৰ সভানেত্ৰী পদৰ পৰা অপসাৰিত কৰা হৈছে কিন্তু বিজেপিত যোগদান সন্দৰ্ভত এই পৰ্যন্ত মুখ খোলা নাই অজন্তা নেওগে গোলাঘাটৰ পৰা জয়দীপ গুপ্তাৰ সহযোগত শিলচৰৰ পৰা অৰূপ নন্দী DY 365